ভাবি আগুন কখন লাগছে? বিদ্যুতের সাথে সাথে লাগছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় বিদ্যুতের থেকে শর্ট সার্কিট তৈরি হয়, ওভারভোল্টেজ হয়ে যায়, এই জন্য হয়ে থাকে। আসলে এই যে আগুন লাগে এগুলো আসলে কিন্তু এদেরই দোষ, মানে বিল্ডিং, তারপরে আবার একটা না আমি দেখেন আবার এটা বিল্ডিং তো ঠিক আছে 6 ফিট ছেড়ে দিয়ে করছে, কিন্তু 6 ফিট আবার দখল করছে কিভাবে? এই যে একটা স্টোর রুম বানাইছে, টিন শেড বানাইছে একটা, আর টিন শেডের পানি পরে কোথায়, আর এই যাই কোথায় এই কোথায়, এর মধ্যে জায়গা আছে কি না? ফুল করলো ধরুন এইভাবে আগুন লাগলে এখন এখানে ফায়ার সার্ভিস যে ঢুকবে, ফায়ার সার্ভিস ঢুকার কোনো ব্যবস্থা আছে? ফায়ার সার্ভিসে ঢুকারও কোনো ব্যবস্থা নেই, ওই যে দূরে রাখছে ফায়ার সার্ভিসের গাড়িটা, ফায়ার সার্ভিসের গাড়িটা দূরে দূরে রাখছে, ওইখান থেকে পাইপ দিয়ে এখানে নিয়ে আসছে, শত শত মানুষ এখানে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু এগুলো খুবই কঠিন জিনিস, এগুলো নিয়ে আরও ড্রিল করা দরকার, এগুলো নিয়ে আরও আপনার প্র্যাকটিস করা দরকার, এগুলো আরও কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এগুলো নিয়ে আরও চিন্তাভাবনা করা দরকার। হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব নিজেই, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, এই বাড়িতে আগুন লাগছে, এখন আগুন লাগছে মানুষ কী করতে পারে? মানুষ তারপরেও এই তারপরে আবার আবার আর একটা যেটা হয়েছে যে রাস্তাটাও ঠিক নেই, রাস্তা আজকে 6 মাস ধরে এই রাস্তাটা কীভাবে আসবে, যে 6 মাস ধরে এই রাস্তাটা এইভাবে ফেলে রাখছে, এই একটু করে না, আবার করে আবার করে আবার করে না। এই যে আমাদের জাতীয় দুর্যোগ, এই দুর্যোগ থেকে আমাদের পরিত্রাণের কোনো ব্যবস্থা নেই। আসলে কবে যে আমরা না কবে যে আমরা এর থেকে মুক্তি পাবো সেটাও বুঝতে পারছি না। এই যে দেখুন ফায়ার সার্ভিসের লোকগুলো উপরে উঠে কত কষ্ট করে তারা এইগুলো নিভানোর চেষ্টা করছে, কিন্তু আগে যদি সতর্ক থাকতো, এইভাবে জাম্প প্যাক না থাকতো, এইভাবে যদি স্টোর না করা হতো, তাহলে হয়তো এত বড় একটা বিল্ডিং এর পাশেই আমরা থাকি, এর আমাদের কী দুশ্চিন্তা? আমরা ছিলাম না বাসায়, আমরা গেছি দূরে, আমরা ওখান থেকে শোনার পরে আমাদের যে কী অবস্থা, যে জীবনটা মনে হয় বের হয়ে যায় এরকম অবস্থা, যে আগুন তো নিশ্চয়ই ওইখানে যদি লাগে তারপর আমাদের বাসায় আসতে কত সময় লাগে, ছেলেকে রেখে গেছি একা, ভয়ে আমাদের অস্থির অবস্থা। তারপরে এসে দেখি যে না, আল্লাহর রহমতে অল্পের উপর দিয়ে গেছে। তবে এইভাবে রাস্তাগুলো তাড়াতাড়ি সংস্কার করা উচিত, বাড়ির আশেপাশে এরকম স্টোর রুম করতে না দেওয়া উচিত, ফায়ার সার্ভিস ঢুকতে পারে এরকম ব্যবস্থা রাখা উচিত, মানুষজনকে আরও এটা ড্রিলের মাধ্যমে মানুষকে শেখানো উচিত যে আগুন লাগলে কী করবে, কীভাবে রেস্কিউ করবে। এভাবে প্রত্যেকটি পদক্ষেপ দিতে পারলে আমার মনে হয় যে একদিন হয়তো আমরা এই অসুবিধাগুলো দূর করতে পারব। সবাইকে ধন্যবাদ।